আজ আমি তিন দিন কিছু খাই নাই, আমার পেটে অনেক ক্ষুধা, আর কেউ আসছেও না। যে দোকান থেকে কিছু কিনে খাবে বিসমিল্লাহ বলবে না, আর আমি তার তা খাবো। ওই তো মনে হচ্ছে একটা ছেলে আসতেছে, দেখি কি করে। ও যদি এসে যদি দোকানের থেকে যদি কিছু খাই আর খাওয়ার আগে যদি বিসমিল্লাহ না বলে, তাহলে তোমার পেটের খিদিটা মিটে যাবে। এইতো মনে হচ্ছে আমার খাবার এসে গেছে। ও যদি এখন বিসমিল্লাহ বলে না খাই, তাহলে তো ওই খাবারটা আমি খাবো। এইতো বিসমিল্লাহ বলি নাই, এখন তো আমি খাবো। আমারই তো পেট ভরবে, খা। তুই বিসমিল্লাহ বলবি না আর আমি তো খাবোই। খাওয়া পিড়াই শেষ, এই খাওয়ার পরে তো এই পানি খাবে, আমারও তো পানি খাওয়ার দরকার। পানি খাওয়ার সময় যদি পানি খাওয়ার দোয়া না পড়ে, তাহলে তো পানি আমি খাবো। পানি খাওয়ার দোয়া তো করিস নাই, আর পানি খাওয়ার সময় যদি পানি খাওয়ার দোয়া না করিস, তাহলে তো সেই পানি আমি খাই। বাবু তুমি দাঁড়ায় পানি খাচ্ছো, পানি খাওয়ার দোয়া পড়েছো? আমি তো জানি না। পানি খাওয়ার দোয়া না করলে সেই পানিটা শয়তানের কারণ হয়, এটা জানো? আচ্ছা তুমি তাহলে দোয়া জানো না। আচ্ছা ঠিক আছে, তাহলে দোয়াটা শিখে নাও। রব্বাহুম সাক্কাহুম সাহারাবান তহুরা, ঠিক আছে? এখন থেকে মনে থাকবে, পানি খাওয়ার আগে এই দোয়াটা পড়ে নেবা, ঠিক আছে? আর কখনো দাঁড়ায় পানি খাবে না, ঠিক আছে? পানি খাওয়ার সময় বসে পানি খাবে, ঠিক আছে? আচ্ছা আমাকে এক গ্লাস পানি দাও। কোথা থেকে যে ওই লোকটা আসলো আর এসে ওকে দোয়া শিখাই দিল, আমার পানি খাওয়ার হলো না। দেখি যাই অন্য কোথাও আর কারোর কাছে যেয়ে দেখি, ওখানে আমি আবার কাউকে আমার পানি দিতে পারি।